এবার পদ্মা সেতুর স্প্যানে ফেরি ধাক্কা দিয়েছে। সকালে মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে পাটুরিয়া যাওয়ার পথে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের ফেরিটি সেতুর 2 ও 3 নম্বর পিলারে ধাক্কা দেয়। এতে ভেঙে যায় ফেরির মাস্তুল। নদীর পানি বেড়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ফেরিতে থাকা মানুষ। এর আগে গত 20 ও 23 জুলাই 16 ও 17 নম্বর পিলার এবং 9 আগস্ট 10 নম্বর পিলারে আঘাত করে 3টি ফেরি। এসব ঘটনায় থানায় জিডি করার পাশাপাশি তদন্ত কমিটি গঠন ও ফেরি চালকদের সাময়িক বরখাস্ত করা হয়।